নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল নিয়ে দিনটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কাল থেকে দেখো না, বৃষ্টি বৃষ্টি একটুও কমছে না। কালকে যে অত কাঁথা কাপড় জিনিসপত্র কাপড় চোপড় কাচলাম, সব ভিজে উপরে ছাদেতে পড়ে আছে। ওইগুলো আবার সব ধুতে হবে, আবার মেলতে হবে। মানে দেখো, মানে কাজ করে সেসব কাজ বেকার হয়ে যায়। এক সময় ভগবান বৃষ্টি দিচ্ছিল না বলে কত কষ্ট হচ্ছিল, আর এখন এত বৃষ্টি দিচ্ছে যে বিরক্ত লেগে যাচ্ছে, তাই না? আমরা মানুষরা কোনো কিছুতেই মানে নিজেরা খুশি হতে পারি না আর সুখী থাকতে পারি না। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। যেটা সব বেশি পাই, যেটা আশা করি সেটা যদি বেশি পাই, তাহলে সেটা নিয়ে মানে গা গুলিয়ে ওঠে, আবার তার উল্টোটে চাই। গরমকালে আসলে শীতকালের আশা, আর শীতকালে আসলে উফ বাবা গরমটাই ভালো। তো সত্যি আমরাই মানুষ সব কিছু পারি, তাই না? তো আজকের একটু বেলায় উঠেছি, মানে কটায় ঘুম থেকে উঠেছি না, 9টা বেজে গেছে, তারপরে উঠেছি। প্রচুর খাটাখাটনি হচ্ছে, রাত্রে করে শোয়া হচ্ছে। তো আজকের বলি সবাই আমরা অনেকক্ষণ দিয়ে ঘুমাবো। তো ঘুমিয়ে টুমিয়ে সব উঠলাম, আর ঘরদোর ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে, আর সারাদিন তো ঘরদোরেরই কাজ হচ্ছে, তো করে এবার চা বিস্কুট খেয়ে তারপরে এখন ঘরে টিফিন বানাতে বসেছি। কয়েকদিন অনেকদিন হয়ে গেছে ঘরে টিফিন বানানো হয় না, আর বাইরে প্রচুর বৃষ্টি। তো রাহুল যেতে চাইছে না বাইরে, তো বলি ঠিক আছে ঘরেই আমি টিফিন বানিয়ে দিচ্ছি। তো ওরা ছাদের ওপরে কাজ করছে, আর আমি নিচে ঘরে টিফিন বানাচ্ছি। তো দেখো কী টিফিন বানাচ্ছি। দেখো, সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, হলুদ, আর একটা পেঁয়াজ ছোটো, আর একটা টমেটো, আর এর সাথে একা হাতে তো ক্যামেরা করি, এর সাথে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে আছে নুন। এখন বর্ষাকালে বড্ড নুনগুলো ভিজে যাচ্ছে, তো সব দিয়ে এবার ভালো করে আমি একে চটকে নেবো। দেখো এইভাবে চটকে নেবো, নিয়ে আর জল দিয়ে বসিয়ে দেবো। আলুটা কাঁচা ভাজবো না কিছু না, সব কিছু কাঁচা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে, আর এইভাবে ভালো করে এই দেখো চটকে নিলাম, নিয়ে আর এবারে জল দিয়ে দিলাম উপর দিয়ে। জল দিয়ে এবারে এটাকে বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল বাটি চচ্চড়ি, কাঁচা আলুর বাটি চচ্চড়ি। এটা কিন্তু রুটির সাথে দারুণ লাগে খেতে, একটা কি সুন্দর সুগন্ধ ওঠে। আর এখানে নিয়েছি আটা, কয়েকটা রুটি বানাবো। তো সকালবেলা আলুর তরকারি আর রুটি খাবো। দেখো চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর চাটুটা বসিয়ে নিলাম। এবারে রুটিগুলো করে নেব। তো হয়ে গেল বন্ধুরা টিফিন। তো দেখো এই যে রুটি, আর এ বাবা সব পুরো এ হয়ে যাচ্ছে, আলু তরকারি। তো কার কার ভালো লাগে সকালে বাড়িতে বানানো টিফিন, আর কার কার ভালো লাগে বাইরের টিফিন, কমেন্টে জানাবে। তো বন্ধুরা হয়ে গেল আমার রাহুলের বাড়িতে বানানো টিফিনই খুব ভালো লাগে। তো বন্ধুরা টিফিন খেয়ে রান্নাবান্না চালু করে দিয়েছিলাম, ভাত ওদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে রাহুল আর বাজার যায়নি, তোমাদের কাকু যা এনে দিয়েছে, তাই রান্না হচ্ছে দোকান থেকে। এই সব সবজি, পটল এনে দিয়েছে, ডিম এনে দিয়েছে, কাঁকড়োল এনে দিয়েছে। তো ডিমের অমলেট বানিয়ে আর আলু দিয়ে রান্না করব, আজকে সিদ্ধ করব না, অমলেট বানিয়ে আলু দিয়ে
তরকারি করবো। আর এখানে এই পটল পোস্ত বানাবো, পটল পোস্ত খেতে খুব ভালো লাগে, তো পোস্ত বানাবো পটল পোস্ত। তো এইদিকে আমি এই যে পোস্তটা একটু জলে ভিজিয়ে নেব, আর দেখো একটু সাদা সর্ষে দেব পোস্তর সাথে, একটু সাদা সর্ষেও দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো একটু ভিজিয়ে দিলাম জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো পোস্তটা আর একটু দিই, দেখো পটল পোস্ত করার জন্য পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। তো পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দেখো এবার কুচো কুচো করে পেঁয়াজ কেটে রেখেছি গ্রেভিটা বাড়ানোর জন্য। তো সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, এবারে আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর হলুদ এটা দিয়ে দেবো, একটু জল দেবো। দিয়ে দেবো নুন, এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। হলুদটা পেস্টের মতো দিয়ে দিতে পারি, তো এটা কষানো হয়ে গেল, এবার আমি জলটা দেবো। জলটা দিয়ে আর এই ভাজা পটলগুলো দিয়ে দেবো। যারা মিষ্টি খাও, যারা চিনি পছন্দ করে তরকারিতে, তারা একটু চিনিও দিতে পারে। তো আমাদের বাড়িতে কেউ চিনি পছন্দ করে না, তাই আমি চিনি দেবো না। আর একটু দিয়ে দেবো ওপর থেকে কাঁচা তেল। তো এতই টেস্ট হয় বন্ধুরা, গরম ভাতে দারুণ লাগে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দেবো। এই ডিমের অমলেটটা দিয়েছি, দেখো না সব ঝোলটে নিয়ে। একটু বেশিক্ষণ রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কোসন মেজে চান করতে চলে গেছিলাম, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, 3:20 বাজতে যায়। তো চলো তোমাদের ফটাফট খাবারটা দেখিয়ে নিই। তো দেখো সাদা ভাত আর এখানে আছে তেল তেল পটল পোস্ত। তো পটল পোস্তটা কেমন হয়েছে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে, তোমরা বুঝতে পারতে তাহলে কেমন হয়েছে, কিন্তু আমার ভাগ্য খারাপ, তোমাদের খাওয়াতে পারছি না, তাই খালি দেখিয়েই পাগল হই। আর এই দেখো ডিমের অমলেট করে ডিমের তরকারি বানিয়েছি। তো তোমরা চলে এসো বন্ধুরা, খাওয়া দাওয়া হবে একদিন। তো আজকের অনেকটাই দেরি হয়ে গেছে, এরকম কোনো সময় হয় না, মানে ভুল ভবিষ্যৎ হয়। আসলে কী হয়েছে বলো তো, আজকের এই ঘুমটা অনেক বেলা পর্যন্ত হয়েছে, 9:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে, আর ঘুম থেকে উঠতে দেরি হলে তখন তো সব কিছুই দেরি হয়ে যাবে। তো ওই জন্যই আজকের এত দেরি হয়ে গেছে, এত বেলায় আজকে চান করেছি। তো খিদে এখনও তেমন একটা পাইনি, কারণ তো 11:45 বেজে গেছে টিফিন খেতেই, তো ওই জন্য। আর এদের এখনও কাজ শেষ হয় না, এখনও কাজ করেই যাচ্ছে। তো এদের এবার তাড়া দিই সবাই মিলে খাবার জন্য, না তো এক্ষুনি বিকেল হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা ভালো করে আমার ভিডিও দেখছো না, তো ওই জন্য ইচ্ছা হয় না ব্লগ ভিডিও বানাতে। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা একটু ভিডিওগুলো আমার দেখো। আর যে বন্ধুরা নতুন দেখছো সেই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর আমার সাথে থেকো। তো শুভ দুপুর, টাটা।